हाय बंधुरा, दिस इज आब्दुल जुब्बर एंड वेलकम टू आब्दुल जुब्बर ब्लॉग। आज के विशेष एक वस्तु नहीं आसछि जेटा ऑनलाइन थेके अर्डर करे आनछि। और से वस्तुटा कि हय आपनादेरके आमरा देखाबो। और वस्तुटा एई जे देखते पाच्छेन एटा, ओके, एटा आमरा एखन आनबक्सिंग करब। और एइटार भितरे कि आछे आपनादेरके देखाबो। और एई वस्तुटाते कि करा जाय सेटाओ आपनादेरके बोलबो। तो देखे थाकेन भिडियोटा लास्ट अब्दि बोलेन। ओके, आमरा एखन वस्तुटा आनबक्सिंग करब, आपनारा देखुन भिडियोटा लास्ट अब्दि। ওকে, এখন দেখেন আমরা আনবক্সিং করব বস্তুটা। এটা করতে হবে, ঠিক আছে, বের হবে। আমরা আপনাদেরকে এখনই বলবো না, দেখে থাকেন। ওকে বন্ধুরা, আচ্ছা দেখুন আমরা কি পাইছি। এই যে এখন এর ভিতর থেকে কি বাড়াই সেটাও আপনারা দেখুন। বন্ধুরা, এইটা হলো একটা ব্লগিং স্টিক। আপনারা যদি ব্লগিং ভিডিও যারা বানায় তাদের এটা লাগবেই, কারণ যারা ব্লগিং ভিডিও বানাবে তারা এই বস্তুটাকে এইভাবে ধরে আর কি তারা ভিডিওগুলো ভালোভাবে মেকিং করতে পারে। এবং কি এর সাথে আরও একটা স্পিকারও আছে। এই স্পিকারটা মোবাইলের সাথে কানেক্ট করার পরে মানে এখানে যদি লাগানো যায় তাহলে ভয়েস কোয়ালিটিটা বহুতই ভালো হয়। তো আমরা আরও এখন মানে এইটার মধ্যে মোবাইল লাগাইয়া দেখবো আর কি যে কেমনভাবে ব্লগিংগুলো করা যায়। তো আপনারা দেখে থাকেন। আর এইটার যেটা প্রাইসটা অত একটা এক্সপেন্সিভ না, প্রাইসটা বহুতই একদম রিজনেবল একটা প্রাইস। সেটা হলো আপনার আমি এটা পেয়েছি 390 রুপিসের মধ্যে। ওকে, অনলাইন থেকে অর্ডার করে পেয়েছি। আর আমি বহুত সার্চ করার পরে দেখেছি যে না, এটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল হয়, এটা আমরা অ্যাফোর্ড করতে পারি যেহেতু লেস এক্সপেন্সিভ আর ভালোও হয়, কারণ এত একটা হেভি না। কিন্তু আপনি যখন ব্লগ ভিডিও বানাবেন তখন কিন্তু ডেফিনেটলি যদি বেশি হেভি হয় তাহলে আপনার হাতটা কী হবে, কাঁপবে, আর তাহলে ভিডিওটাও কাঁপবে। কিন্তু এইটা একটু লাইট আছে, পাতল আছে, তার জন্য ভিডিওটা বহু সহজেই আপনি বানাইতে পারবেন। ইভেন কি স্পিকার আছে, ভয়েস কোয়ালিটিটাও ভালো হবে। তো দেখুন আমরা এখন ফিট করব মোবাইলটা, এখানে ফিট করে দেখব কেমনভাবে ভিডিও মেকিং করা যায়। এই যে দেখুন, এইটাকে আমরা এখন মানে স্টিকটাকে লম্বা করবো, স্টিকটাকে বের করব ভিতর থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্টিকটাকে বের করা যায়। আর এইখানে মোবাইলটাকে ফিট করতে লাগে, এইখানে এই জায়গাটা দেখুন। এটার জন্যে দুটো হুকের মতো আছে, এই দুটোকে বের করে দিতে লাগবে। তারপরে যেমন আমি এই যে মোবাইলটা বের করলাম, এই যে মোবাইলটা বের করলাম, বের করার পরে আপনি যদি দেখুন তাহলে মোবাইলটা এমনভাবে ফিট করে দেওয়া যায়। দেখুন এই মোবাইলটা ফিট করে দিলাম, দেওয়ার পরে আপনি এইভাবে বস্তুটাকে ধরে রাখতে পারেন। এইভাবে দেখুন আপনি এইরকমভাবে বস্তুগুলা যেগুলো জায়গা আছে সেগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। আর আপনি এইখান থেকে কথা বলতে পারবেন, কারণ কথা বলার জন্য কিন্তু আপনার মোবাইলের পাশে যাওয়ার দরকার নাই, কারণ এইখানে সাথে একটা স্পিকার দেওয়া আছে যেটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। আর এইখানে আপনি লাগাইতে পারবেন, লাগানোর পর আপনার ভয়েসটা বহুত সুন্দর হবে। আর আপনি ভালোভাবে ঘুরে ঘুরে এই বস্তুটাকে এইরকমভাবে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। সো আমি ভাবি এই স্টিকটা বহুত একটা উপকারী। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মানে ব্লগ স্টিকে আমার মোবাইলটাকে ফিট করেছি। ফিট করে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কেমনভাবে আমরা কথা বলতে পারি এটাতে, আর জায়গাগুলোকেও আমরা এক্সপ্লোর করতে পারি। আপনি যদি ফ্রন্ট থেকে দেখাইতে চান তাহলে ডেফিনেটলি এইরকমভাবে ঘুরাইতে পারবেন, ঘুরাইলে পরে জায়গাগুলো আমরা সুন্দরভাবে দেখতে পারবো। আর মোর ওভার এটা আমি এখন মানে হোল্ড করে আছি হাত দিয়ে, এটা কিন্তু হোল্ড করার দরকার নেই হাত দিয়ে, কারণ এটার জন্যে এই যে যেটা মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্টংস আছে এখানে, স্টংস আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর বস্তুটা কত একটা হেল্পফুল বস্তু ব্লগারদের জন্য স্পেশালি তাও বুঝতে পারছেন। আর এই স্টিকটা কিন্তু জাস্ট ব্লগ ভিডিও বানানোর জন্য নয়, কিন্তু এই স্টিকটা দিয়ে আমরা কিন্তু আমরা যেটা সেলফি সেটাও কিন্তু সুন্দরভাবে উঠতে পারি। এখানে একটা অপশন দেওয়া আছে যেটা মানে অল্প টিপলে প্রেস করলে কিন্তু। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে আশা করি। আর এই বস্তুটার সম্পর্কে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। অ্যান্ড আর আমি আপনাদের সবগুলো কমেন্টকে নিশ্চয়ই দেখব আর হয়তো রিপ্লাইও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্লিজ ভিডিওগুলো দেখে থাকেন আর শেয়ার করুন, আর যেহেতু চ্যানেলটা নতুন তো আপনাদের সাপোর্ট খুবই দরকার।